রোমাঞ্চকর গল্প পড়তে অথবা শুনতে কার না ভালো লাগে, যারা লেখেন তাদেরও নিশ্চয়ই খুবই ভালো লাগে, আর সেই জন্যই হয়তো তাদের জনপ্রিয়তাও অনেকটাই। তবে ভাবুন যদি হঠাৎ একদিন এরকম একজন লেখকের কুখ্যাত রাইটার্স ব্লক আসে, এবং সেই থেকেই শুরু হয় একের পর এক অদ্ভুত ঘটনা। আমাদের আজকের এই গল্পে সুলেখক সেরকমই একটি ইতিহাস নির্ভর অলৌকিক ঘটনা তুলে ধরেছেন। বাংলা সাহিত্যে তরুণ প্রজন্মের লেখক মনীষ মুখোপাধ্যায় বিখ্যাত মূলত তার অতিপ্রাকৃতিক অলৌকিক ও তন্ত্র সম্বন্ধীয় রচনাগুলির জন্য। আজকের গল্পে তিনি মিশেল ঘটিয়েছেন ইতিহাসের সাথে এক দুরূহ মানসিক ব্যাধির। আমরা দেখতে পাই কিভাবে একজন লেখক তার লেখার রসদ খুঁজতে সিরিয়া লেবানন পৌঁছান, সেখানে গিয়ে সংগ্রহ করেন মেসোপটেমিয়ার সভ্যতার কিছু নিদর্শন, এবং তার প্রভাবে আস্তে আস্তে বদলে যায় তার এবং তার পরিবারের জীবন। তারপর কি হলো জানতে হলে অবশ্যই শুনতে হবে মনীষ মুখোপাধ্যায়ের কলমে নেক্রোফিলিয়া। হঠাৎ করে আমি একটা মারাত্মক রাইটার্স ব্লকের শিকার হলাম। মাথা থেকে আর ভূতের গল্পের প্লটই আসে না। এমন ঝামেলায় আগে কখনো পড়িনি, যে এক দুর্বিষহ অবস্থা। ওদিকে পাঠকের তরফ থেকে রোজ একটা না একটা বার্তা আসছে, দাদা নতুন লেখা কবে পাব। ব্লকেজ কাটাতে একটা দুটো সামাজিক লেখা লিখলাম, কয়েকজন খুব বাহবাও দিল, কিন্তু সে লেখা মোটে রয়্যালটির চেক এনে দেয় না। শুধু প্রশংসা কুড়ানোর জন্য লিখে কি লাভ, যেখানে লেখাটাই আমার প্রফেশন। আমার এই অক্ষমতার কথা বেশি দিন চাপা থাকল না। প্রকাশক, সম্পাদক, এমনকি পাঠকের কানেও পৌঁছে গেল দুর্জয় নাগ আর লিখতে পারছেন না। শুরু হলো কানাকানি, হাসাহাসি, যেন ভাতের শেষ পাতে আমি চাট। চলে এলো মানসিক অবসাদ, কিছুই যেন আর ভালো লাগে না। অকারণেই সবার সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলি, ঘুমের মধ্যে আজে বাজে স্বপ্নও দেখি। অনেকের পরামর্শ নিয়ে দিন কয়েক এদিক ওদিক কাটিয়েও এলাম, তাও কাটতে চায় না সেই ব্লকেজ। সিদ্ধান্ত নিয়েই ফেললাম ছেড়ে দেবো লেখালেখি। সামাজিক মাধ্যম থেকে সরে গেলাম, কিন্তু সামাজিক মাধ্যমও এমন এক হাতছানির জগৎ, চাইলেই সেখান থেকে বেরিয়ে আসা যায় না। আমার পেছনে যে কি হচ্ছে খবর পাই ঠিকই, ডিপ্রেশন বেড়ে গেল আরো বহুগুণ। শেষে ডাক্তারের শরণাপন্ন হলাম, তিনি দিলেন কড়া ঘুমের ওষুধ। রাত 9টার মধ্যে ওষুধ খেয়ে মরার মতোই অচৈতন্য হয়ে পড়ে থাকতে শুরু করলাম। ওদিকে রোজগার কমে আসছে, বাড়িতে মায়ের মুখ ভার, এ যেন গোদের ওপর বিষ ফোঁড়া। একদিন সকাল 9:30 দিকে এলো একটা ফোন, যিনি ফোন করেছেন তিনি আমার বিশেষ পরিচিত, আমার কেরিয়ারের প্রথম দিকের একজন সম্পাদক। পরপর বই পাঠকের দরবারে সুনাম অর্জন করায় আমি ভদ্রলোককে দিব্যি ভুলে মেরে দিয়েছিলাম। তবে আমার খারাপ সময় উনি কিন্তু আমায় ভোলেননি। ভদ্রলোকেরা বোধহয় এমনই হন। সম্পাদক মশাই বেশ কিছুক্ষণ আলাপ করার পরে বললেন, তা পরী মহারাজের নাম শুনেছ নাকি? কোন পরী মহারাজ? আমি পাল্টা প্রশ্ন করলাম। আরে কজনই বা পরী মহারাজ আছেন এ শহরে, ওই যে টিভিতে জ্যোতিষ তন্ত্রমন্ত্র নিয়ে যিনি অনুষ্ঠান করেন। সম্পাদক দাদার কথার পরিপ্রেক্ষিতে বেশ ঝাঁঝের সঙ্গেই বললাম, না দাদা আমি ওসব দেখি টেখি না, তাই মহারাজের নাম শোনা না শোনার কোনো প্রশ্নই ওঠে না, আর শুনেই বা কী করবো আমি। ওদিকে সম্পাদক দাদার গলার স্বর নরম শোনালো, তিনি বললেন, তোমাকে নিয়ে যে হাটে বাজার গরম হচ্ছে তাই ভাবছিলাম একবার গিয়ে দেখেই আসি, চলো তার কার্যকলাপ। কে বলতে পারে তোমার হয়তো রাইটার্স ব্লক কেটে গেল, দারুণ একটা ভয়ের গল্প নামিয়ে দিলে ফিরে এসে। কেন, কি এমন করেছেন তিনি? বীরভূমের সাইডে পরী মহারাজ প্রতি অমাবস্যায় যাচ্ছেন,
সেখানে একটা শ্মশানে ওই জনা দশেক মানুষের সামনে প্রাণ ফিরিয়ে দিচ্ছেন মরা মানুষের মধ্যে। কিছুক্ষণের জন্য নড়ে চড়ে উঠছে মরা, তা এমন একটা পরিবেশে সত্যি মরা জেগে ওঠার ঘটনা নিয়ে একটা গল্প ফেঁদে ফেলতে পারলে মনে হয় আবার তোমার লেখা ফিরে আসবে। কেউ না জানুক, আমি তো জানি সেই প্রথম দিন থেকে গল্প লেখার জন্য তুমি ঠিক কতটা প্র্যাকটিক্যাল হোমওয়ার্ক করেছো। সম্পাদক দাদার কথা শুনে মনে হলো গিয়েই দেখা যা কি না একবার, হতেও তো পারে ওই ঘটনা আমাকে দিয়ে আবার একটা টান টান ভয়ের গল্প লিখিয়ে দিলে। দাদাকে বলেই দিলাম চলুন দেখেই আসি না হয়, লিখি না লিখি এমন একটা ঘটনা তো প্রত্যক্ষ করা যাবে। উত্তরটা শুনে দাদা খুব খুশি হলেন, তারপরে বললেন বেশ বেশ, আগামী পরশু অমাবস্যা, ওই দিনই চলো বেরোনো যাক, আমার গাড়িটা নিয়ে নেবো, তুমি শুধু বিকেল চারটের মধ্যে তৈরি থেকো, ব্যাস তোমাকে ডানলপ থেকে তুলে আমরা সোজা বেরিয়ে যাব। আমি, তুমি আর ওই রয়্যাল প্রকাশনার সঞ্জীব, এই তিনজনই যাব কিন্তু। আচ্ছা, গল্পটা তার মানে রয়্যালকে দিতে হবে? এখনই ওসব ভাবছো কেন, আগে তো যাই, সঞ্জীব আগে একবার গেছে সেখানে, ও সত্যি দেখে অবাক হয়েছে, মহারাজের মন্ত্রের দাপটে নড়ে উঠেছিল নাকি মরা। একদম ঘড়ির কাঁটা মিলিয়ে ডানলপ মোড়ে এলেন আমার প্রথম জীবনের সম্পাদক মহাশয়। ডানলপ বলেই আমি ঠিক সময় ঢুকতে পেরেছি, না হলে আমার মতো দেরি করা মানুষ এই কলকাতা শহরে বিরল। বালিব্রিজের পরে টোল ট্যাক্স পার করে মনটা আনন্দে ভরে উঠল। গাড়ি চালাচ্ছেন সঞ্জীব বাবু, ওকে আমি ভালোই চিনি, লেখা দিইনি কখনো, এই কারণে ভদ্রলোকের আমার প্রতি একটা চাপা রাগও ছিল, আর এখনও সেই রাগ আছে কি না তা বুঝতে পারলাম না। ওর চোখ হাইওয়েতেই নিবদ্ধ। ডানকুনি পার করে কথা বললেন সম্পাদক দাদা, ওই দেখো সামনে কি দেখা যাচ্ছে। দাদার কথা মতো সামনে তাকাতেই দেখতে পেলাম বেল্লায় একটা হোর্ডিং ঝুলছে রাস্তার বাঁ পাশে, তাতে পথ চলতি মানুষের উদ্দেশ্যে আশীর্বাদ বর্ষণ করছেন পরী মহারাজ। এই প্রথম তান্ত্রিকের ছবি দেখলাম আমি, লোকটার চোখে মুখে কেমন যেন একটা দু নম্বরের ছায়া আছে। দেখি মনে হলো এসব বিরাট ফাঁওটা, মাথায় জটা রাখলে আর গলায় খান পাঁচেক রুদ্রাক্ষের মালা পড়লেই সে বিরাট তান্ত্রিক। মুখ থেকে কথাটা বেরিয়েই গেল, এ লোক তো টাউট, 420-এর এক শেষ। আমি নিজের চোখে দেখেছি দুর্জয়বাবু, মরা সত্যি নড়াচড়া করছে। গাড়ি চালাতে চালাতে ঘাড় বাঁকিয়ে আমার দিকে তাকিয়ে বললেন সঞ্জিত ঘোষ, যেটা যে মুহূর্তে লিখছো সেটাকে 100% বিশ্বাস না করলে লেখা যায় না। আমার মনে হয় এটাই তোমার ব্লকেজের অন্যতম কারণ। মনে হলো বলি, ভূতের গল্প লিখি বলে ভূত বিশ্বাস করতে হবে, কিন্তু চেপে গেল। দুজন বিশ্বাসী মানুষ একসঙ্গে চলেছেন আমার সঙ্গে, ওরা দলে ভারী, শুধু শুধু ঝামেলা বাড়িয়ে কি লাভ। আমি শুধু হাসলাম সম্পাদক দাদার কথায়। মাঝে একবার চায়ের বিরতি নেওয়া হলো শক্তিগড়ের কাছে, ঝালমুড়ি চা আর বিখ্যাত ল্যাংচা। সেখানেই সঞ্জীববাবু বলতে শুরু করল, তা জানো তো ওই মাস দুয়েক আগে এক অমাবস্যায় গেছিলাম আমি ওই শ্মশানে, তার আগে অবশ্য টিভিতে একটা প্রোগ্রামে দেখেছি তো, মহারাজ সেখানে বলছেন শ্মশানে গিয়ে কাজ হবে, অলৌকিক এক পদ্ধতিতে তিনি তাক লাগিয়ে দেবেন সকলকে। আমিও লোভ সামলাতে না পেরে টিভিতে দেওয়া ফোন নাম্বারে ফোন করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নিয়েছিলাম। গভীর রাতে মহারাজ যজ্ঞ শুরু করলেন, দেখলাম পাশে সাদা কাপড় জড়িয়ে রাখা আছে একটা বডি। একসময় মহারাজ একটা মেয়েকে ডাকলেন নাম ধরে, মেয়েটাকে তার আগে শ্মশানে দেখিনি। মেয়েটা এসে ওর পাশে বসে পড়ল, এবার বেশ জোরে জোরে মন্ত্র পড়তে লাগলেন মহারাজ। মেয়েটা মরাটার মাথা ছুঁতেই দেখি সেটা নড়ে উঠল, মিনিট
পাঁচেক চললো ব্যাপারটা, তারপর আবার সব চুপচাপ। মহারাজের গলা শোনা গেল, ওকে এবার যেতে দে, ওর মুক্তি হোক। মরাটা আবার আগের মতোই থেমে গেল, মেয়েটাও উঠে চলে গেল। কতগুলো মাদুলি মরাটার গায়ে ছুঁয়ে কয়েকজনের হাতে দিলেন মহারাজ। আমি অবশ্য মাদুলির জন্য যাইনি, সুতরাং আমি এরপর উঠে চলে আসি। সেদিন ভাগ্যিস আমার সঙ্গে ড্রাইভার ছিল, না হলে একা বাড়ি ফেরা খুব মুশকিল হতো অত রাতে। ভয়ে একেবারে শরীর আমার অসাড় হয়ে এসেছিল। গাড়িটা বর্ধমানের পর একটা অন্য রাস্তা ধরে, শর্টকাটে বোলপুর ওঠা যায় এই রাস্তা দিয়ে। পথে আর তেমন কোনো কথা আমাদের মধ্যে হলো না, ওই সম্পাদক দাদার সঙ্গে যা দু একটা কথা হলো তাও না হওয়ারই মতো। শ্মশানটায় পৌঁছতে আমাদের রাত হয়ে গেল। জায়গাটা বাতাসপুর আর সাঁইথিয়ার মাঝামাঝি বলেই মনে হলো আমার। বোলপুর পার করার পর একটু তন্দ্রা মতো এসে গিয়েছিল, তাই দেখতে পাইনি কোন রাস্তা দিয়ে এসেছি। গাড়ি থামবার পর আমায় ডাকলেন সম্পাদক দাদা। উঠতেই প্রথমে ফ্লাস্ক থেকে এক কাপ গরম চা ঢেলে দিলেন। চাটা খাওয়ার পরে তন্দ্রা বলে আর কিছু রইল না। আমরা তিনজনে শ্মশানে ঢুকলাম। জায়গাটা দেখে মনে হলো এখানে মরা নিয়ে খুব একটা আশা হয় না, খুবই শুনশান। একটু দূরে অন্ধকারের মধ্যে একটা চা দেওয়া মতো করা রয়েছে, সেখানে মাটিতেই কাগজ পেতে বসে আছেন কয়েকজন পুরুষ আর মহিলা। এরা যে কলকাতা বা বর্ধমানের দিক থেকে এসেছেন তা বুঝতে অসুবিধে হয় না, টিভির অনুষ্ঠানের প্রভাব। যদিও মহারাজ এখনো এসে পৌঁছননি। আমার সম্পাদক দাদা করিত কর্মালোক, তিনটে ফয়েল প্যাকে মুড়িয়ে নিয়ে এসেছেন রাতের খাবার। আয়োজন মন্দ নয়, রুটি, ছোলার তরকারি আর পটল ভাজা, সেই দিয়েই সারলাম রাতের খাওয়া। গাড়িতে ফিরে খেয়ে দিয়ে আবার শ্মশানে ফিরে দেখলাম ডানকুনির মোড়ের সেই হোর্ডিংয়ের ভদ্রলোক আসর আলো করে বসে রয়েছে। চাঁদোয়ার নিচে তামার যজ্ঞকুণ্ড এনে বসানো রয়েছে। মাটিতে বসে থাকা নারী পুরুষদের উদ্দেশ্যে মহারাজ উজাড় করে দিচ্ছেন তার জ্ঞানের বাণী। অল্প গাছ দাঁত চেপে বললাম আমি। রাত বাড়ার সঙ্গে সঙ্গেই শুরু হলো মহারাজের যজ্ঞ। কুণ্ডের মধ্যে তিনি দিচ্ছেন ঘি, আগুন উঠছে 6-7 ফিট। সামনে বসা সকলে গভীর বিস্ময় নিয়ে তাকিয়ে রয়েছে সেই দিকে। অঘরে মহা ঘরে ইত্যাদি মন্ত্রের সঙ্গে চলছে নানান ক্রিয়াকলাপ। আমি এবার দেখলাম ওর পাশে, সেখানে সত্যিই রয়েছে চাদরে ঢাকা একটা মৃতদেহ। অদ্ভুত আমার দেশ আর তার নিয়মকার, একটা লোক মৃতদেহ জোগাড় করে ফেলেছে, প্রত্যেক মাসেই করে, কেউ তাকে বাধা দেয় না। সময় যত গড়াতে লাগলো সঞ্জীব ঘোষের কথাই সঠিক প্রতিপন্ন হতে লাগলো। বেশ রাতের দিকে দেখলাম সত্যি একটা মেয়ে কোথা থেকে এসে যেন মহারাজের পাশে বসলেন মরাটা ছুঁ। মেয়েটা এতটাই রূপবতী যে তার উপর থেকে যেন কিছুতেই চোখ সরতে চায় না। গায়ের রং কালো হলেও আগুনের শিখা যেন তার শরীরে ছায়া ফেলে পিছলে যেতে চাইছে। চোখগুলো অসম্ভব বুদ্ধিদীপ্ত। আমিও মেয়েটির দিকে হাঁ করে তাকিয়ে থাকলাম। প্রথমে শোনা যেতে লাগলো মহারাজের গম্ভীর কণ্ঠস্বর। এবারে নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারলাম না। দেখলাম মেয়েটির হাতের স্পর্শে সত্যি নড়ছে মৃতদেহটা। 1 মিনিটের কাছাকাছি যেন কেমন একটা খোঁড় লেগে গেল দৃশ্যটা দেখে। তারপরেই আমার অবিশ্বাসী মন বলল, দুর্জয় একবার মহারাজের দিকে তাকা। ভাগ্যিস মনের কথা শুনেছিলাম। মহারাজের দিকে তাকিয়েই দেখলাম একটা সুতোর এক প্রান্ত ধরে টান দিচ্ছেন তিনি, সেদিকে কারো খেয়াল নেই। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, লাফিয়ে পড়লাম মৃতদেহটার সামনে। মেয়েটা ঘাবড়ে গিয়ে উঠে এক দৌড় দিল। মহারাজ হতভম্ব হয়ে গেলেন। উনি কিছু বুঝে ওঠার আগেই আমি মরার চাদর ধরে দিলাম একটা, যা ভেবেছিলাম ঠিক তাই, সুতো দিয়ে কি আর লাশ নাড়ানো যায়।
খড়ের তৈরি একটা পুতুলকে চাদর দিয়ে ঢাকা হয়েছে। পরিবেশ এমন তৈরি করা হয়েছে যাতে মনের মধ্যে ভয় আর ভক্তি দুই তৈরি হয়। পুতুলের সঙ্গে সূক্ষ্ম সুতো যোগ করা হয়েছে। অপরূপা সুন্দরীর দিকে সকলের মনোযোগ ঘুরিয়ে দেওয়া হচ্ছে আর সুতো ধরে টান দিচ্ছেন স্বয়ং মহারাজ। চাঁদোয়ারা নিচে বসে থাকা সকলে মার মুখে ভঙ্গিতে তাড়া করলেন মহারাজকে। তখনও সেদিকে অবাক হয়ে তাকিয়ে আছেন সম্পাদক দাদা। আমি দাদার কাঁধে টোকা দিয়ে বললাম, দাদা চলুন, যা দেখছি তা যে বিশ্বাস করতেই হবে, এর তো কোনো মানে নেই। রাতে আর কলকাতা ফেরার রিস্ক নিলেন না সঞ্জীব ঘোষ। সারাদিনের একটা ধকল তো ছিল, রাতে আবার গাড়ি চালালে যদি ফেরার পথে চোখ লেগে গিয়ে দুর্ঘটনা ঘটে, সেই ভয়ে উনি কাউকে একটা ফোন করলেন শ্মশানের বাইরে দাঁড়িয়ে। রাতে বোলপুরে একটা বাগান বাড়িতে থাকা হবে, সিদ্ধান্ত হলো তেমনই। বাগান বাড়ির সামনে পৌঁছতেই দরজা খুলে দিল একজন কেয়ারটেকার গোছের লোক। সঞ্জীব ঘোষের চেনা শোনার গণ্ডি ভালোই, না হলে এক ফোনে রাজকীয় ব্যবস্থা কখনো সম্ভব নয়। বড় একটা ঘর আমাদের ছেড়ে দেওয়া হলো, তাতে দুটো রট আয়রনের খাট, দাঁত কাটানোর জন্য দারুণ জায়গা। কোনো মতে হাত মুখ ধুয়ে পোশাক পরিবর্তন করার সঙ্গে সঙ্গেই আমরা বিছানা নিলাম, আর বিছানায় পড়তেই চোখ জুড়িয়ে এলো ঘুমে। পরদিন সকালে ঘুম ভাঙল সম্পাদক দাদার ডাকে। উনি কানের কাছে বলছেন, আরে এই দেখো দুর্জয়, কালকের খবরটা ছোট করে বেরিয়েছে খবরের কাগজে। ঘুম চোখে কাগজের দিকে তাকাতেই দেখলাম ভিতরের পাতার এক কোনায় একটা ছোট্ট হেডিং, তান্ত্রিকের পর্দা ফাঁস। আহা, হেডিংয়ের কি ছিঁড়ি! বাংলা কাগজে আজকাল হেডিং হয় হিন্দি প্যাটার্নে, পর্দা ফাঁস কোন ধরনের বাংলা কথা আমার মাথায় ঢোকে না। ছোট্ট করে খবরও করা হয়েছে, সেখানে লেখা আছে, কলকাতার বিখ্যাত তান্ত্রিক জ্যোতিষী পরি মহারাজ বাতাসপুরের অদূরে একটি শ্মশানে শুরু করেছিলেন আজব এক লোক ঠকানোর কারবার। তিনি নাকি মরা জাগিয়ে তুলতে পারেন এমনটাই দাবি করেছিলেন। অবশেষে কলকাতার এক লেখকের সাহায্যে ধরা পড়ে তার বুজরুকি। আরও কয়েক লাইন লেখা আছে, কিন্তু আমার আর পড়তে ইচ্ছে করতো না। আমার অনুমান, চাঁদোয়ারের নিচে বসে যারা মহারাজের বাণী শুনছিলেন তাদের মধ্যেই কেউ হয়তো কাগজের অফিসে খবরটা দিয়েছে, এবং তিনি হয়তো আমাকেও চেনেন। যাই হোক, একজন ঠককে ধরিয়ে দিয়ে অসম্ভব একটা আত্মতুষ্টি অনুভব করতে লাগলাম। দুর্গাপুর হাইওয়ে দিয়ে যখন গাড়ি ফিরে আসছে কলকাতার দিকে, তখনই একটা ফোন এলো আমার কাছে, অচেনা নাম্বার। হ্যালো, দুর্জয় নাগ কথা বলছেন? ওপারে শোনা গেল সুন্দর একটা নারী কণ্ঠ। হ্যাঁ বলছি। আপনার সঙ্গে একটু কথা ছিল। এখন তো আমি ট্রানজিটে আছি, আপনি এই ধরুন সন্ধ্যে 7টার দিকে ফোন করতে পারবেন? ঠিক আছে, আমি 7টা নাগাদ আপনাকে ফোন করছি। হ্যাঁ, লাইনটা কেটে দিলেন ভদ্রমহিলা। যা, নামটা জিজ্ঞেস করতেই ভুলে গেল, মনে মনে ভাবলাম আমি। সম্পাদক দাদার দিকে তাকিয়ে দেখলাম উনি মিটিমিটি হাসছেন। সঞ্জীববাবুর মুখে কোনো ভাবান্তর নেই, উনি হাইওয়ের দিকেই আটকে রেখেছেন নিজের দৃষ্টি। দাদা হাসি মুখেই বললেন, দুর্জয় এবার একটা মজার গল্প নামিয়ে ফেলো দেখি। হ্যাঁ, শ্মশান নিয়ে একটা ভয়ঙ্কর অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করে শেষে কাল রাতের মতো একটা এন্ডিং দিয়ে লিখে ফেলো তো একটা মজার কাহিনী। হারহীন করা গল্পের লেখক শেষে মজার ভয়ের গল্প লিখলে তো মেরেই ফেলবে এবার সবাই। তা কে মারবে তোমাকে? মহিলারা আজকাল তোমাকে ফোন টোন করছে কারণে অকারণে। দাদার কথা শেষ করার আগে খুব জোরে হেসে উঠলাম দুজন। বললাম, সত্যি দাদা, এই না হলে আপনি একটা রহস্য পত্রিকার সম্পাদক? হয়তো খুব আস্তেই শোনা গেছে মহিলার গলা, কিন্তু আপনি ঠিক ধরে ফেলেছেন।
ওরা আমাকে চারটের মধ্যে ডানলপ নামিয়ে বেরিয়ে গিয়েছিল। বাড়ি ফিরে দিলাম একটা ঘুম, খাওয়া দাওয়া রাস্তাতেই সেরে নিয়েছিলাম, রোড সাইড ধাবায় খাওয়ার মজাই আলাদা। ঘুমের মধ্যে শুনতে পেলাম মোবাইল রেডি। অন্ধকার ঘরের মধ্যে শুয়ে বুঝতে পারলাম না কটা বাজে ঘড়িতে। ফোনটা কানে ছোঁয়াতেই আবার শুনতে পেলাম সেই নারী কণ্ঠ। দুপুরে ইনিই ফোন করেছিলেন বোধহয়। মিস্টার দুর্জয়নাথ বলছেন? আগে বলছি, আমি অনিন্দিতা চক্রবর্তী কথা বলছি। আপনি আমাকে চিনতে পারবেন না। আপনার লেখা কয়েকটা বই আমার স্বামীর লাইব্রেরিতে আছে। উনি মাসখানেক আগে মারা গেছেন। আমি একাই থাকি, কাগজে আর বই পড়ে আমার সময় কাটাই। আজ সকালেই একটা খবর দেখলাম, সেখানে দেখলাম একজন ভণ্ড তান্ত্রিককে আপনি ধরেছেন। আমি একটা ঘটনা আপনার সঙ্গে শেয়ার করতে চাই। যেহেতু আপনি অলৌকিক গল্প কাহিনী লেখেন, আমার মনে হয় ঘটনাটা আপনাকে এ বিষয়ে সাহায্য করতে। আমাকে কেন হঠাৎ? অনেকক্ষণ ফোনের ওপারে কোনো কথা শুনতে পেলাম না। এবার বিরক্ত হয়েই বেশ কয়েকবার হ্যালো হ্যালো করলাম। আবার শোনা গেল অনিন্দিতা নামের মেয়েটির কল। একজন অলৌকিক গল্পের লেখক হয়েও আপনার এইসব বিষয়ে তেমন একটা বিশ্বাস নেই বলেই আমার মনে হয়। তাই অন্ধের মতো বিশ্বাস করে তান্ত্রিকের কাছে যাননি, বরং মনে অবিশ্বাস ছিল বলেই তার বুজরুগী ধরতে পেরেছেন। কিন্তু আমার জীবনের সঙ্গে যে ঘটনা জড়িয়ে গেছে, সেই ঘটনাটা আমি এমন কাউকে বলতে চাই যে কিনা চরম অবিশ্বাসী। একমাত্র সেই পারবে আমাকে আমার সমস্যা থেকে মুক্ত করতে। বলুন কি সমস্যা? এটা জানতে হলে আপনাকে আমার বাড়ি আসতে হবে, না হলে আপনি শুধুই গল্পের মতো ঘটনাগুলো শুনে যাবেন, বুঝতে পারবেন না কিছুই। কে জানে, হয়তো আমার ঘটনা থেকে আপনি একটা নতুন গল্প লেখার রসদ পেয়ে যেতে পারেন। ভদ্রমহিলার কথা মনে ধরলো আমার। হতেই পারে আমার রাইটার্স ব্লক কেটে যেতে পারে এবারে, ওর গল্প দিয়েই আবার একটা প্রত্যাবর্তন হতে পারে আমার। আচ্ছা, আপনার ঠিকানাটা বলুন, সময় করে চলে যাব আপনার ওখানে। মহিলা ফোনের ওপ্রান্তে ঝড়ের বেগে বলে গেলেন তার ঠিকানা। জায়গাটা চেনা বলে আমার তাড়াতাড়ি টুকতে অসুবিধে হলো না। বেহালার কাছে সান টাওয়ারে থাকেন উনি। ঠিকানা বলার পরেই উনি জিজ্ঞেস করলেন, তাহলে কবে আসতে পারবেন বলুন, সেই বুঝে আমি সময় করে রাখব। কাল একটু কাজ আছে, পরশু এই ধরুন সন্ধ্যের দিকে যদি সময় বার করতে পারেন তাহলে চলে যেতে পারি। ফোন রেখে বাইরে বেরিয়ে বেসিনে মুখ হাত ধুলাম। মহিলা বেশ রহস্যজনক চরিত্র বলেই তো মনে হচ্ছে। এবার দেখার আদেও উনি কোনো উপকারে আসেন কিনা। বাড়ি আজ ফাঁকা, আমি অবিবাহিত, বাড়িতে মা আর আমি ছাড়া তৃতীয় কেউ নেই। একজন ঠিকে কাজের লোক আছেন, তিনি সকালে আর বিকেলে কাজ করে চলে যায়। আমি কলকাতায় ছিলাম না, ওদিকে আজ আবার মা গেছে ছোট মাসির বাড়ি, সেখানে যেন কি আজ একটা অনুষ্ঠান আছে। মা বাড়িতে না থাকলেই শান্তিতে দিন কাটে, থাকলে একেবারে মাথা খারাপ করে দেয় বিয়ের কথা বলে। এ যাবত তো প্রায় 30টা মেয়ের ছবি দেখিয়েছে, প্রত্যেককেই রিজেক্ট করে দিয়েছি। আর আমার পাঠিকাদের মধ্যেও আমার প্রেমে বিশেষ কেউ পড়ে টরে না, কারণ আমি অলৌকিক গল্প লিখি। দু চারটে প্রেমের উপন্যাস বা কবিতা টবিতা লিখতে পারলে অবশ্য অন্য কথা ছিল। এই পাত্রী দেখা নিয়ে একটা মজার ঘটনা আছে, অভিনেতা সঞ্জীব কুমারের জীবনের ঘটনা এটা। মা আমার পাত্রী দেখার তোড়জোড় করছিল দেখে মাকেও একবার গল্পটা শুনিয়ে খুব জার গিয়েছিলেন। সঞ্জীব কুমারের বাড়ি একদিন সান্ধ্যকালীন আড্ডা চলছে, আড্ডায় তার প্রিয় বন্ধু গুলজার সাহেবও আছেন। সঞ্জীবের বিয়ে নিয়ে তার চিন্তিত মা বন্ধুদের সামনে কথা পাড়লেন, দেখো বাবারা হরিকে কত বোঝাই বিয়ের কত দরকার এ জীবনে, ছেলে বোঝেই না। সেটা 70-এর দশকের মাঝামাঝির সময়, তখন সাদা কালো টিভিতে চলতো হরেক রকম অনুষ্ঠান, যার মধ্যে স্বাস্থ্য সচেতনতামূলক অনুষ্ঠানও থাকত। সঞ্জীবের মা যখন তার বন্ধুদের সামনে এসব বলছেন, তখন টিভিতে দেখাচ্ছিল কিডনি ট্রান্সপ্ল্যান্ট নিয়ে একটা অনুষ্ঠান। সেখানে বলা হচ্ছিল,
যে কোনো মানুষ চাইলেই কাউকে কিডনি দিতে পারেন না, এর জন্য ম্যাচ করতে হবে অনেক কিছু। এমনকি বিবাহিত স্ত্রীর কিডনিও স্বামীর কাজে আসে না। সঞ্জীব সেই কথার জের ধরেই বলে উঠলেন, বিয়ে করে কি লাভ, বউ তো কিডনিও দিতে পারবে না। আমিও আমার জীবনে মেনে চলি এই ব্যাপারটা। আমি মনে করি বিয়ে একটা মস্ত ভয়ঙ্কর ব্যাপার, সেটা আর না করাই ভালো। সন্ধ্যের চাটা নিজেই বানিয়ে নিয়ে টিভির সামনে বসলাম, আমার প্রিয় চ্যানেল খুলে বসলাম। হিস্ট্রি চ্যানেল দেখতে ভীষণই ভালো লাগে আমার, কত যে তথ্য পাওয়া যায় তারই অতারে। এখানে দেখাচ্ছে মধ্যপ্রাচ্যের একটা শহর, সেখানে 1500 বছর আগের একটা সভ্যতা নিয়ে আলোচনা চলছে। মাটি খুঁড়ে বের করে আনা হয়েছে বড় বড় থাম, প্রাসাদের চূড়ো, দেবদেবীদের মূর্তি। একজন হাফ প্যান্ট পরা লোক মূর্তির শরীর থেকে ধুলো ঝাড়তে ঝাড়তে ক্যামেরার সামনে অনর্গল কথা বলে চলেছে। মূর্তিটা ঠিক কত পুরনো এবং কি জিনিস দিয়ে তৈরি, এসব নিয়ে আলোচনা হচ্ছে। কিসের মূর্তি সেটা বোধহয় ভদ্রলোক এখনো জেনে উঠতে পারেনি। যা শেষ হতেই মায়ের ফোন এলো। কি করছি না করছি এসব হ্যান ত্যান কথাবার্তার পর মা রাতের খাবার যে করে রেখে যেতে পারেনি সেটা জানাল। আমার মাথায় বাজ পড়ল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম প্রায় 8:30 বাজতে যায়, এরপর কোথাও বেরোলে দেরি হয়ে যাবে। ফোন রেখে বেরিয়ে পড়লাম। মাথায় ঘুরতে লাগলো মূর্তিটার কথা, একজন দেবতার মূর্তি ওটা, দেখতে কেমন যোদ্ধাদের মতো। কানের লতিতে ঝুলছে লম্বা লম্বা দুল, আর চোখের মণিটা সবুজ পাথরের তৈরি। দেবতার চেহারাটা কেমন যেন শাঁড়ির মতো। রাতে একটা বিশ্রী স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে পড়লাম। দেখলাম সেই মূর্তিটা একটা মৃত নারীর সঙ্গে সঙ্গম করছে। প্রাণহীন মেয়েটার দুটো চোখে খোলা, সেই চোখে কত যেন যন্ত্রণা লুকিয়েছে। তার শরীরে যদি একটুও প্রাণ থাকত তাহলে বোধহয় সে ওই যন্ত্রণাদায়ক সঙ্গম থেকে মুক্ত হয়ে পালিয়ে যেত। এক গ্লাস জল খেয়ে শুয়ে পড়লাম, আর ঘুম আসতে চাইল না। মনে মনে ভাবতে লাগলাম এই স্বপ্নের ব্যাপারটা নিয়েই যদি একটা গল্প লেখা যায় তবে কেমন হয়। পরক্ষণেই মনে পড়ল, আগে তো সেই ভদ্রমহিলার সঙ্গে একবার কথা বলে দেখি, তারপর না হয় সিদ্ধান্ত নেওয়া যাবে লেখার ব্যাপারে। আমার ছোট্ট নোটপ্যাডে টুকে রাখলাম স্বপ্নের সমস্ত ঘটনা। তবে মনে মনে ঠিক করলাম প্রথমেই মহিলার বাড়িতে যাব না, উনি একজন উইডো আর আমি একজন ব্যাচেলার মানুষ। একলা একটা ফ্ল্যাটে দেখা করতে যাওয়া নিয়ে ওর চেনা পরিচিতদের মধ্যে কতটা কথাবার্তা হবে জানি না, আমার ব্যাপারটা জানতে পারলে হয়তো এই নিয়েও একটা 8.5 পাতার কেচ্ছা লেখা হবে। এইসব ভাবতে ভাবতে এক সময় ঘুমিয়ে পড়লাম। সকালে উঠেই যে কাজটা করলাম তা হলো অনিন্দিতা চক্রবর্তীকে ফোন করে জানিয়ে দিলাম যে আমি ওর ফ্ল্যাটে দেখা করতে যেতে পারবো না, বাইরে কোথাও দেখা করাই ভালো। প্রথমে উনি একটু কিন্তু কিন্তু করলেন, বলতে চাইলেন ওর ফ্ল্যাটে না গেলে নাকি আমি অনেক কিছুই জানতে পারবো না। তবে রাজিও হলেন কিছুক্ষণ পরে বাইরে দেখা করার জন্য, এবং আজই দেখা করতে আমি চাইলাম। এসব ব্যাপার ফেলে রাখা উচিত না, গল্পের প্লট বলে কথা। বিকেল 5 নাগাদ রবীন্দ্র সদনের কফি কর্নারে দেখা হলো অনিন্দিতার সঙ্গে। মহিলার সৌন্দর্য চোখ জোড়ানো, এমন গোলাপি গায়ের রং আমি আগে অন্য কারো দেখিনি কখনো। ওর সঙ্গে কথা বলতে গিয়েই আমি তুতলে গেলাম। 2 কাপ কফি নিয়ে একটা গাছতলায় আমরা বসলাম। আমার দিকে তাকিয়ে হাসলেন অনিন্দিতা। সে হাসি দেখলেও বুক শূন্য হয়ে যায়। ইস, কি দুর্ভাগ্য ওর সাথে, এমন সুন্দর স্ত্রীকে ফেলে অকালেই চলে গেলে। তোতলাতে তোতলাতে আমি কোনো মতে পারলাম কথাটা। আপনি কি বলবেন বলছিলেন যেন?
কফির কাপে হালকা চুমুক দিয়ে অনিন্দিতা বলতে শুরু করল, আপনি আমার ফ্ল্যাটে আসতে চাইলেন না, আমার ফ্ল্যাট বিশেষ করে আমার বসবার ঘর আর আমার স্বামীর ছবি না দেখলে হয়তো আমার বলা ঘটনায় অলৌকিকতার আভাস ঠিক কতটা আছে সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না। আমি তাও বলছি, আমার স্বামী মারা গেছেন মাস কয়েক হলো। উনি একজন ভব ঘুরেছিলেন, যেখানে যেখানে ঘুরে বেড়াতেন সেখান থেকে ফিরে সেই জায়গার বর্ণনা লিখতেন, সেই লেখার কদরও ছিল। 3 মাস আগে উনি গেছিলেন সিরিয়া, সেখান থেকে বেশ কয়েকবার যোগাযোগও করেছিলেন আমার সঙ্গে, তবে থেমে গেলেন অনিন্দিতা। ওর চোখের দিকে তাকিয়ে আমার মনে হলো ভদ্রমহিলা বেশ রহস্য করতে ভালোবাসে, না হলে এই তবে কথাটা বলে দীর্ঘ বিরতি নিতেন না। রহস্যপ্রিয় মানুষেরা কথার মধ্যে বিরতি নেয়, এতে শ্রোতার ভেতর আগ্রহ তৈরি হয়, কথা শোনার আগ্রহ। মুখে কোনো কথা না বলে আমি শোনার আগ্রহের ভাবটা চোখে মুখে ফুটিয়ে তাকালাম ওর দিকে। অনিন্দিতা আবার বলতে শুরু করলেন, সিরিয়া লেবাননের সীমানার কাছে উনি কোনো একটা কাজে গেছিলেন, দামাস্কাসে কিনা আমার জানা নেই, সেখানে গিয়েই আমার স্বামী গুরুতর অসুস্থ হয়ে পড়েন, ওকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপরেই ভারতে চলে আসেন উনি, সঙ্গে কিছু পাথুরে অ্যামুলেটও এনেছিলেন। যদিও বাড়ি ফেরার পরে তেমন কোনো অসুস্থতার লক্ষণ আমি ওর মধ্যে দেখিনি, উনি লেখার কাজেই তারপর মন দিয়েছিলেন, ভালোই চলছিল সব কিছু। হঠাৎ একদিন একটা বড় সমস্যা হলো, আমরা সেদিন কেনাকাটা করতে বেরিয়েছিলাম, মনে আছে উনি একটা দোকানে সিগারেট কিনতে গেছিলেন, এই সুযোগে কতগুলো বাজে ছেলে আমার সঙ্গে চরম অসভ্যতা করতে চেষ্টা করে, আমার স্বামী দ্রুত এসে ওদের বাধা দেওয়ার চেষ্টা করেন। এই সময় একটা ছেলে ওকে খুব জোরে আঘাত করে, নাকে ঘুষিটা লাগার সঙ্গে সঙ্গে বেরিয়ে আসে রক্ত। আমি চিৎকার করে পথ চলতি মানুষদের ডাকতে যাব, ঠিক এমন সময় আমার স্বামী উঠে দাঁড়ান। বিশ্বাস করবেন কিনা জানি না, ওর চোখ মুখ তখন কেমন যেন পাল্টে গেছিল, কি অসীম শক্তি যে ওকে ভর করেছিল কে জানে। ছেলেগুলোকে মাত্র 1 মিনিটের মধ্যে মাটিতে শুয়ে দিয়েছিলেন তিনি। আমি ওকে ছুতেই চমকে উঠেছিলাম, কি প্রচণ্ড উত্তপ্ত ছিল ওর সারা শরীর। ছেলেগুলো মাটিতে শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছিল, পুলিশ ঘটনাস্থলে আসার আগেই আমরা পালিয়ে আসি। এরপর থেকেই আমার স্বামী কেমন যেন অসুস্থ হতে শুরু করেন, অদ্ভুত সব আচরণ করতে থাকেন, চেহারার মধ্যেও একটা পরিবর্তন আসতে শুরু করে, হাত পায়ের নখগুলো প্রতিদিন অস্বাভাবিকভাবে বাড়তে থাকে, কেটে দেওয়ার পরেও যেন প্রকৃতির কোনো এক অস্বাভাবিক নিয়মে নখগুলো আবার বেড়ে যেত। ডাক্তার দেখানো হলো, ডাক্তারবাবু আমার স্বামীকে পরীক্ষা করে বললেন ওর মধ্যে একটা হরমোনাল ইমব্যালেন্স পাওয়া যাচ্ছে, তার চিকিৎসাও শুরু হলো, তবে লাভের লাভ কিছুই হলো না। ধীরে ধীরে আমার স্বামী কেমন যেন পশুর মতো আচরণ করতে শুরু করেছিলেন, ওকে বেঁধে রাখতে হতো জানেন, খাওয়া শেষ হলে ও স্টিলের থালা কামড়ে ভেঙে ফেলার চেষ্টা করত। ও মারা যাওয়ার সপ্তাহখানেক আগে আমাদের ফ্ল্যাটের নিচে একজন সন্ন্যাসী এসেছিলেন, আমি বারান্দা দিয়ে তার দিকে তাকাতেই ভয় কেঁপে উঠেছিল আমার বুক, সন্ন্যাসী যেন চোখ দিয়ে গিলে ফেলতে চাইছিলেন আমায়। ঠিক সেই রাতেই ওর বন্ধু নীলাঞ্জন দা আমাদের বাড়ি এসেছিলেন ওর খবর নিতে, তিনি ওর আচরণ দেখে ভয় পেয়ে গিয়েছিলেন, বলেছিলেন আমার স্বামীর লক্ষণ নাকি ডেমনিক পজিশনের লক্ষণ। উনি আমাকে একজন লোকের কাছে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু তার আগেই আমার স্বামী বারান্দা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। সেই থেকে আমার ওই ফ্ল্যাটে থাকতে না কেমন যেন ভয় করে,
কিছু একটা আছে, আমি অনুভব করি প্রতিদিন। এমনকি আমাদের কাজের মেয়েটিও বহুবার কোনো কিছুর অস্তিত্ব টের পেয়েছে। আপনি এসবে বিশ্বাস করেন না, তাই আপনার কাছে আসা। যদি একটিবার আমার ফ্ল্যাটে গিয়ে আপনি সবটা দেখে শুনে প্রমাণ করে দেন যে সেখানে কিছুই নেই, তবে আমি শান্তিতে একটু থাকতে পারি। কথা শেষ করলেন অনিন্দিতা। বুঝতে পারলাম না, উনি আমাকে প্লট দিয়ে সাহায্য করতে চান নাকি নিজের সমস্যায় আমারই সাহায্য প্রার্থনা করছে। ওর সমস্যার কতটা সমাধান করতে পারবো জানি না, তবে আমার কাছে কখনো কোনো মেয়ে এইভাবে সাহায্য চায় না। অনিন্দিতার এই আর্ত চেহারা দেখে আমি ওর প্রেমে পড়ে গেলাম, বলতে দ্বিধা নেই। বেশ কয়েকদিন কেটে গেল। এরপরে আমি ফোনে অনিন্দিতার সঙ্গে যোগাযোগ রাখি, ওর খবরও দিই, মাকে কিছুই জানাতে পারি না। কারণ বিধবা এক রমণীর প্রেমে পড়েছি শুনলেই মায়ের প্রথম কথাই হবে, আর মেয়ে পেলি না রে, কবে যেন সম্পর্কটা আপনি থেকে তুমি হয়ে গেল নিজেও বুঝতে পারলাম না। প্রেম আর ভালোবাসার মধ্যে একটা বড় পার্থক্য আছে, আমরা অনেকেই সেই পার্থক্যটা বুঝি না, বোঝার চেষ্টাও করি না। ভালো সকলকেই বাসা যায়, কিন্তু প্রেম করা যায় তারই সঙ্গে যার সঙ্গে কথা বলার সময় আমার গ্রন্থিগুলো সজাগ হয়ে ওঠে, কামনার আগুন আমাদের পুড়িয়ে মারতে চেষ্টা করে। অনিন্দিতার সঙ্গে দেখা হলেই আমার ভেতর একটা তোলপার অনুভব করি। ও হয়তো সেই অনুভূতির কিছুটা আঁচ করতে পারে, কিন্তু মুখে কিছু বলে না। ওর মুখে শুধুই শোনা যায় সেই একই কাহিনীর পেঁচাল বিবরণ, সেই ওর ফ্ল্যাটে একবার যাওয়ার কথা। শেষে একদিন মনে মনে ঠিক করেই ফেলি, যাব আর। অলৌকিকের অস্তিত্ব খুঁজতে নয়, বরং যাব নিজের মনের আশা মিটিয়ে নিতে। ওকে ফোন করে জানাই সে কথা, এবারে সময় হয়েছে, তুমি আর ভয় পেও না, আমি আসছি তোমার ভয়গুলোকে গলা টিপে মারতে। বিহালার সানটাওয়ার্সের ছতলায় ওঠার সঙ্গে সঙ্গেই মনের মধ্যে একটা উত্তেজনা অনুভব করলাম। চল রে মন অভিসারে। কলিং বেলে চাপ দিতেই একটা মেয়ে দরজা খুলে দাঁড়াল। মেয়েটাকে দেখে মনে হলো একে কোথাও যেন দেখেছি আগে, কালো গায়ের রঙের সঙ্গে টানা ডানা চোখের কম্বিনেশনে মেয়েটাকে দেখাচ্ছে অদ্ভুত মায়াময়ী। মেয়েটা ছোট্ট করে বলল, আপনি বসার ঘরে বসুন, দিদি চান করতে গেছেন, আপনাকে বসতে বলেছেন। বসার ঘরের লম্বা সোফাটায় বসে আমি এদিক ওদিক দেখতে লাগলাম। সাজানো ঘরটায় আভিজাত্যের ছাপ রয়েছে, দেয়ালে যার ছবিতে মালা ঝুলছে তাকে আমি চিনি, নন ফিকশন ঘরানার প্রসিদ্ধ লেখক শ্রী রজত চক্রবর্তী। আচ্ছা, অনিন্দিতা তাহলে রজত চক্রবর্তীর স্ত্রী? এত কথা হয়েছে, ওদিকে নামটাই জিজ্ঞেস করিনি কখন ওর স্বামীর। রজতবাবুর আত্মহত্যার ব্যাপারটা বইপাড়ায় বেশ আলোড়ন তুলেছিল। ছবিটার দিকে তাকিয়ে একটা ধাক্কা খেলাম। রজতবাবুর চোখগুলো অমন সবুজ কেন? আমি এর আগে ওকে যতবার দেখেছি ততবার তো এটা খেয়াল করিনি। বইমেলা একবার কাছ থেকে দেখেছিলাম, না, চোখের রং অন্যরকম হলে তো আগেই চোখে পড়ার কথা। ঘরের মধ্যে সৌন্দর্য এবং আভিজাত্যের ছাপ থাকলেও বিশ্রী একটা গন্ধ আছে, সেই গন্ধে পেট যেন উংকড়ে ওঠে। যে মেয়েটি আমাকে দরজা খুলে দিয়েছিল সে আমার সামনে চা রেখে গেল, কিন্তু বিশ্রী গন্ধের ঠেলায় চাটা খেতে আর ইচ্ছে করল না, বসে রইলাম একভাবে। ঘরের বাতাস কেমন নিস্তব্ধ, এয়ার কন্ডিশন ঘর বলেই হয়তো গন্ধটা বেরোতে পারছে না, ভেজা চুলে মেয়েদের স্নিগ্ধ দেখায়। কিন্তু অনিন্দিতা যখন আমার সামনে এসে দাঁড়াল ওকে কেমন যেন ভয়ঙ্কর দেখালো, ওর চোখের মনির মধ্যেও কেমন একটা পরিবর্তন এসেছে।
সেগুলো কেমন সবুজ বর্ণ ধারণ করেছে। চমকে উঠলাম আমি, এই মেয়েকে কি ভালোবেসে ফেলেছিলাম? ও কতগুলো ব্রোঞ্জের তৈরি অ্যামুলেট এগিয়ে দিল আমার দিকে, সেগুলো দেখেই অবাক হয়ে গেলাম। অ্যামুলেটের মধ্যে যে মূর্তি খোদাই করা আছে, সে মূর্তিটা আগে আমি দেখেছি, সেই টিভিতে লোকটা এই মূর্তিটাই দেখাচ্ছিল। রহস্যময় হাসির শব্দ শোনা গেল, হাসছে অনিন্দিতা। হাসতে হাসতেই ও বলল, কি লেখক বাবু, এবার বিশ্বাস হয়েছে তো অলৌকিকের অস্তিত্ব আছে? আমার স্বামী রজ চক্রবর্তীর প্রাচীনকে খুঁজে মরার নেশা ছিল, আর সেই খোঁজই ওর মৃত্যুর কারণ হলো। এই এই অ্যামুলেটগুলো ও পেয়েছিল দামাসকাসের কাছে। যে দেবতার ছবি ওখানে খোদাই করা আছে তার নাম জাবাবা, সুমের মেসোপটেমিয়ার আদিম দেবতা, যার শরীরের একাংশ ষাঁড়ের মতো আর বাকিটা মানুষের মতো। রজত পজেসড হয়। এই পজেশনের খারাপ প্রভাব ছিল মৃতের সঙ্গে সঙ্গম করা। সিরিয়ার হাসপাতালে থাকাকালীন ও একটি মৃতদেহের সঙ্গে সঙ্গম করতে গিয়ে ধরা পড়ে। প্রথমে কিছু সমস্যা হলেও পরে আয়োজকদের তত্ত্বাবধানে ওকে এদেশে পাঠিয়ে দেওয়া হয়। আয়োজক বলতে ওই যারা ওকে ওদেশে নিয়ে গেছিল লেখালেখি করার জন্য। এখানে এসে ও সুস্থ হয়ে উঠেছিল বটে, কিন্তু বাজারে ওই ঘটনাটা ঘটার পরেই ওর ভেতরের সমস্যাটা ফিরে আসে। ও কেমন যেন পাশবিক হয়ে উঠেছিল। পরী মহারাজের সাহায্যে আমি মৃতদেহ জোগাড় করতে শুরু করি, যার বুজরুগি তুমি ধরিয়ে দিয়েছিলে। আগে উনি আসল মৃতদেহ নিয়েই খেলা দেখাতেন, পরে অবশ্য একটা পুলিশি ঝামেলায় পড়ে, থাক সে কথা। এখন আমাকে এই রোগ দিয়ে রজত কেটে পড়েছে। এখন আমি ভেতরে ভেতরে বহন করে চলেছি সেই সুমেরীয় প্রাচীন দেবতাকে। ধীরে ধীরে কেমন পরিবর্তন হতে লাগলো অনিন্দিতার চোখ। ও আমার হাত ধরে টানল, আমি যেন কেমন মমির পুতুলের মতো এক টানেই উঠে দাঁড়ালাম। ওর মধ্যে দারুণ শক্তি আছে মনে হল, আমি যেন গায়ের চোটে পারব না। একটা খড়ের দরজা খুলে দাঁড় করালো তার সামনে আমাকে অনিন্দিতা। নাকে হাত চাপা দিতে বাধ্য হলাম। ঘরের মধ্যে থেকে একটা পচা গন্ধ বেরিয়ে আসছে, এই গন্ধটাই আমি পাচ্ছিলাম এতক্ষণ। অনিন্দিতা বলল, এই ফ্ল্যাটের বাইরে একটা বলয় তৈরি করা আছে, ভেতরের কোনো গন্ধ বা শব্দ কিছুই বাইরে যেতে পারে না, তাই তো এতগুলো মরা নিয়ে থাকতে পারি আমি, না হলে কবে। সেই মেয়েটি আমার পাশ কাটিয়ে ঘরে ঢুকে আলোটা জ্বেলে দিতেই পায়ের তলার মাটি কেঁপে উঠল আমার। খাট আর মেঝেতে বেশ কতগুলো মৃতদেহ পড়ে আছে, অনেকগুলোই কঙ্কাল হয়ে গেছে। ভেতরে দাঁড়িয়ে বিশ্রী একটা হাসি হেসে উঠল মেয়েটা, বলল, আমাকে চিনতে পারলেন না দুর্জয় বাবু? পুরী মহারাজের সঙ্গে সেই মেয়েটা। তাই তো, একে প্রথমে দেখে এই কারণে জেনা লেগেছিল। আমি অনিন্দিতার হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। পাশ থেকে শীতল গলায় অনিন্দিতা বলে উঠল, দুর্জয় তুমি তৈরি হও, এবার তোমার সময় হয়ে এসেছে। আমার দেবতা যা বাবা তোমার সঙ্গ চাইছেন, তাকিয়ে দেখো কত বলয় তৈরি হচ্ছে চারিপাশে। দেখো ওরা ওরা মৃতের শহর থেকে উঠে এসেছে, ওরা প্রত্যেকেই তোমার মৃতদেহ কামনা করছে। আমি
আমি আমার জীবন্ত শরীর নিয়ে তোমার মৃত শরীরের কামনা করছি। আমার প্রভু যিনি আমার মধ্যেই আছেন, তিনি তোমায় চাইছেন। গলা পচা মৃতদেহগুলোর দিকে তাকাতেই গাটা গুলিয়ে উঠল আমার, পালাতে ইচ্ছে করছে কিন্তু বাধা পেলাম। সামনে সামনে কাদের যেন দেখা যাচ্ছে, কাক ঘিন ঘিন করে তাদের শরীরের দিকে তাকালে, ওরা কারা? সেই মেয়েটাও নিজের জামাটা খুলে দাঁড়ালো একটা মৃতদেহের পাশে গিয়ে, সেদিকে আঙুল দেখিয়ে অনিন্দিতা বলল, ওই দেখো ওই দেখো, ওদের দিকে তাকাও, ওরা শুরু করেছে প্রভু যা বাবার প্রিয় খেলা, মৃত এবং জীবন্তের সঙ্গমের খেলা। তুমি এসো, তুমি এসো আমার সঙ্গে, শুধু শুধু একটা ইঞ্জেকশন, তারপর তারপর আর কিচ্ছু বুঝতে পারবে না, শুধু এই শরীরটা পড়ে থাকবে, তাতে প্রাণ না থাকলেও আমার প্রভুর আশীর্বাদে তুমি অনুভব করতে পারবে পরম সুখের প্রতিটা মুহূর্ত। ভয়ে বুকের ভেতরটা শূন্য হয়ে গেল আমার, শরীরের সমস্ত শক্তি দিয়ে হাতে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলাম, বৃথা চেষ্টা। রাজি হলাম অনিন্দিতার কথায়, বাঁচতে হলে আমাকে বুদ্ধির প্রয়োগ করতে হবে, কারণ ইঞ্জেকশন দিতে হলে দুই হাতের ব্যবহার লাগে। অনিন্দিতার সঙ্গে একটা টেবিলের সামনে দাঁড়ালাম, ও বাধ্য হলো আমার হাতটা ছাড়তে, একটা ইঞ্জেকশনের সিরিঞ্জ তুলে দিল। বিষের অ্যাম্পুলটা হাতে তোলার জন্য যখন আমার হাতটা ছাড়লো, আর কিচ্ছু না ভেবে দৌড় দিলাম। পেছনে শোনা যেতে লাগলো অনিন্দিতার বিভৎস হাসির শব্দ, ও চেঁচাচ্ছে, পালিয়ে পালিয়ে কোথায় যাবে দুর্জয়, কোথায় পালাবে? পুরী মহারাজের মতো হাজার হাজার লোক ছড়িয়ে রাখা আছে, ওরা ওরা ঠিকই আমার শিকার জোগাড় করে দেবে, তোমাকেও তোমাকেও আমি ঠিক খুঁজে বার করব। অন্ধকারের মধ্য থেকে ছায়ারা বেরিয়ে এসে আমাকে চেপে ধরার চেষ্টা করছে, কারা যেন আমার পা ধরে টানার চেষ্টা করছে। ওরা কি ওরা কি সবাই মৃত? আমি দৌড়ে চললাম, দরজার হাতল ধরে একটা চাপ দিতেই সেটা খুলে গেল, অসাবধানতা বশত মেয়েটা তালা দিতে ভুলে গেছে, নাকি ইচ্ছে করে, না ভাবার সময় নেই, ছুটতে লাগলাম আমি, বেরিয়ে এলাম এক সময় বাড়িটা থেকে, দৌড়েই চললাম। পুনশ্চ পুলিশ নিয়ে গেছিলাম সেই ফ্ল্যাটটাই পরের দিনকে, পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢোকে, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো সেই ফ্ল্যাটে কিচ্ছু ছিল না, অনিন্দিতা চক্রবর্তী, সেই মেয়েটা এবং মৃতদেহগুলো যেন ভোজবাজির মতো অদৃশ্য হয়ে গিয়েছিল। পুলিশ তদন্ত করে জানতে পারে দীর্ঘ এক মাস নাকি ফ্ল্যাটটা খালি পড়ে আছে। তাহলে যা দেখলাম সবে কি আমার ভুল হবে হয়তো? তবে এ নিয়ে একটা গল্প লিখলাম অনেকদিন পরে, গল্পের নাম দিলাম নেক্রোফিলিয়া। পাঠক মহলে সেই নিয়ে বেশ কথাও হলো কদিন। ইদানিং আমার একটা সমস্যা হচ্ছে, ডাক্তারের কাছে যাওয়া ঠিক হবে কিনা বুঝতে পারছি না। সমস্যাটা হলো, আমি রাস্তা দিয়ে যখনই কোনো যুবতীর মৃতদেহ নিয়ে যেতে দেখি, তখন আমার মধ্যে কেমন যেন একটা কামনার আগুন জ্বলে ওঠে, মনে হয় ওই যুবতীর সঙ্গে অপেক্ষা করি একদিন অনিন্দিতা আমাকে খুঁজে বের করবে। আমার মধ্যেও সেই নেশা ঢুকে গেছে বোধহয়।
নমস্কার বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনলেন মনীষ মুখোপাধ্যায় রচিত নেক্রোফিলিয়া। গল্পটির প্রচ্ছদ তৈরি করেছেন সন্তু কর্মকার। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শুভ, বাল্মীকি ও মৌমিতা। গল্পের স্ক্রিপ্টিং, শব্দগ্রহণ ও আবহ তৈরিতে মিহান্স প্রোডাকশন হাউস, এবং সমগ্র পর্ব পরিচালনা ও গল্পের সূত্রধারের ভূমিকায় আমি বুবাই সাহা। আমাদের গল্পগুলি শুনতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এই ধরনের ভিন্ন স্বাদের আরও অনেক গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন তাহান টেলস অব বেঙ্গল। খুব শীঘ্রই আমরা ফিরছি আরেকটি নতুন আঙ্গিকের গল্প নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন, ধন্যবাদ।